বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা উপস্থিত সবাই। নয়া বস্তিয়া ইউসুফ গাজী উত্তর চব্বিশ পরগনা যশাই কাটি, মিজানুর রহমান উত্তর দিনাজপুর, আব্দুর রহিম গাজী দক্ষিণ চব্বিশ পরগনা উদয়রামপুর, হাফেজ কাবিরুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা রামচন্দ্রপুর, গুলজার আলম উত্তর দিনাজপুর, শাহিন সর্দার উত্তর চব্বিশ পরগনা তারালি, মকসুদুল মমিন উত্তর চব্বিশ পরগনা রামচন্দ্রপুর এবং জয়নাল আবেদিন উত্তর চব্বিশ পরগনা সরুদ্দহা। হিস্ট বিভাগে তার আঘাত হচ্ছে নজরুল ইসলাম, যে আমাদের দৃষ্টিহীন হাফেজ সাহেব মালদা, নিজামুদ্দিন আলী উত্তর চব্বিশ পরগনা এই জাফরপুর গোপালপুরের আগে জাফরপুর, আশরাফুল আবেদিন জলপাইগুড়ি, জাহিদ সানা উত্তর চব্বিশ পরগনা আশিকান্ড, খাদিমুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা আকিপুর এবং আনোয়ার আলম উত্তর দিনাজপুর। আমি আর কথা না বাড়িয়ে সাহেবদেরকে একটু অনুরোধ করব যে একটু এক একজন একটা পাবলিক যদি একটু পড়িয়ে দেন। আমি রেজওয়ান মন্ডলের পাবলি পড়ানোর জন্য শেখ মোহাম্মদ ইউসুফ মাদানী হাফেজাউল্লাহকে একটু অনুরোধ করছি যে পাবলিটা একটু পড়িয়ে দেন। এবং নজরুল ইসলাম একেবারে ছোট বয়স থেকে কোনোদিন দুনিয়ার কিছু দেখেননি, দুনিয়ার কোনো কিছুই তার নজরে আসেনি, আলহামদুলিল্লাহ শুনে শুনে। এবং একটা ছোট মোবাইল রয়েছে, সেই হাফেজ সাহেব পড়িয়ে দেন, সেটা রেকর্ডিং করে এনে শুনে শুনে পুরো কোরআন মাজিদকে নিজের আয়ত্ত করেছেন। হাফেজ নজরুল ইসলামকে আমি শেখ আব্দুর রাকিব মাদানী হাফেজাউল্লাহকে অনুরোধ করছি যে তার মাথায় পাগড়িটা পরিয়ে দেন। হ্যাঁ, ইউসুফ গাজীর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ জমিয়াত আহলে হাদিসের সম্পাদক শেখ আলমগীর সরদারকে অনুরোধ করছি। মিজানুর রহমানের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি শেখ হানিফ আল হাদি সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়াত আহলে হাদিসকে অনুরোধ করছি। আমি এক এক করে হয়তো করতে পারতাম, টাইম নেই। হাফেজ কাদেরুল ইসলামের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শেখ ইউসুফ মাদানী হাফেজাউল্লাহকে। গুলজার আলমের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি ভাই আব্দুর রহমান সাহেবকে অনুরোধ করছি পাগড়িটা পরিয়ে দেওয়ার জন্য। কমিটির ভাইরা শেখ আমাদের মাদ্রাসার সভাপতি এবং সেক্রেটারি যদি থাকেন আমি অনুরোধ করছি একটু আসার জন্য। আর শাহিন সর্দারের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি তহিদ আলম ভাইজি, খুব ভালো আলোচনা রাখেন কিন্তু একটু দেরি হওয়ায় আজকে আমি ভাইয়ের আর সময় দিতে পারিনি, আমি শাহিন সর্দারের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য তহিদ আলম ভাইজি হাফেজাউল্লাহকে অনুরোধ করছি। মকসুদুল মমিনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য মাওলানা রেজওয়ান সাহেবকে আমি অনুরোধ করছি পাগড়িটা পরিয়ে দেওয়ার জন্য। নিজামুদ্দিন আলী হিউজ বিভাগে তার পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি শেখ আবুল বাশার সালাফিকে অনুরোধ করছি। জয়নাল আবেদিনকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি কামরুল ইসলাম সালাফিকে অনুরোধ করছি একটু পাগড়িটা পরিয়ে দেন। জয়নাল আবেদিন জাহিদ সানাকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি আতিকুর হাফেজ আতিকুর রহমান দক্ষিণ শর্মা ভাইকে অনুরোধ করছি। খাদিমুল ইসলামকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি ইমতিয়াজ উদ্দিন ভাইকে অনুরোধ করছি। আমি আনোয়ার আলমের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন আমার সাইফুল ভাই, আমি তাকে অনুরোধ করছি। বাচ্চারা এ পর্যায়ে আর একটা জাগরণী পড়তে চাইছে, আপনারা একটু শুনবেন, ওরা খুব আগ্রহ করে একটু চাইছে, তো বাচ্চারা তোমরা দাঁড়িয়ে যাও। আব্দুর রহিম গাজী, আব্দুর রহিম গাজীকে পাগড়ি পরিয়ে দেওয়া, আব্দুর রহিম গাজীকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি শেখ আলমগীর সরদারকে অনুরোধ করছি একটু পরিয়ে দেন।
আছেন জলপাইগুড়ি তাকে পাবলিক পড়িয়ে দেওয়ার জন্য আমি হানিফাল হাদিকে অনুরোধ করছি যে পাবলিকটাকে পড়িয়ে দেন। আপনারা সকলেই এদের জন্য মন থেকে দোয়া করবেন, এরা যেন এক একজন এক এক এলাকায় গিয়ে কোরআন সহি সুন্নার খিদমত করতে পারে। এদের মতো অনেকেই এবার মানে ব্যক্তিগত পর্যায়ে তারা যদিও বা আমাদের এই প্রতিষ্ঠানে মানে মোয়াজেলা এখনো হয়নি, তার বরং মদিনা ইউনিভার্সিটিতে এবং জামিয়া সালফিয়া বেনারসে তারা ভর্তি হওয়ার জন্য নিজের উদ্যোগে তারা ফর্ম ফিল আপ করেছেন। যদি কারোর কারোর মঞ্জুরি আসে তার আগামী পড়ার জন্য আরো ভালো পড়ার জন্য আপনারা তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর সবচেয়ে বড় বেশি দোয়া আগামী দিনগুলোতে তারা যেন আরো ইলমের ময়দানে থাকতে পারে এবং জাতি তাদের কাছ থেকে উপকৃত হতে পারে, তাদের সঠিক ইলমটাকে তারা যেন সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, এই বিষয়ে আপনারা অন্তর থেকে তাদের জন্য দোয়া করবেন। এসো তোমরা দ্রুত কাজটা সেরে নাও। আমার এই পাগড়িগুলো দিয়েছেন বেনামি ভাই, আমি দোয়া করি আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করুন। এবং লাঠিগুলো দিয়েছেন আমার ভাই ইমরুল ভাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করুন। এবং কলমগুলো দিয়েছেন আমার তারিফুল ভাই এবং তারিফুল ভাই পল্লী থেকে, আমি ভাইদের মনের উদ্দেশ্যকে আল্লাহ কবুল করুন এই দোয়াই করি। তারা একটা জাগরণী পড়ছে বা একের অধিক জাগরণী পড়ছে দুটো পর পর, আপনারা একটু শুনুন, শুনে তারপরে আমি মজলিশ ভাঙার দোয়া পড়ার মাধ্যমে আপনাদের সকলের জন্য দোয়া করব, তারপর আপনারা এখান থেকে চলে যাবেন। যারা খাওয়া দাওয়া করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে আপনারা একটু কষ্ট করে খেয়ে নিয়েছেন, আর যারা খাননি আমি অনুরোধ করবো কেউ না খেয়ে যাবেন না, আপনাদের না খাওয়াটা ওটা পুরোটাই নষ্ট হবে, পুরোটাই নষ্ট হবে। মা বোনাদের উদ্দেশ্য বলছি আপনারা না খেয়ে কেউ যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা উপস্থিত সবাই, বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা উপস্থিত সবাই, তবু দিদারে হব ধন্য তখন মরা, তবু দিদারে হব ধন্য তখন মরা, যদি কোনো দিন দেখা হয় বিদায় বেলায়, বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা উপস্থিত সবাই। কত ছাত্র এসেছিল এ মাদ্রাসাতে পড়ার শেষে তারা চলে গেছে, কত ছাত্র এসেছিল এ মাদ্রাসাতে পড়ার শেষে তারা চলে গেছে, আমরাও পাবো না ছাড়া নিতে হবে এখন বিদায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোদের কর
উপস্থিতি সবাই আছে কত শ্রদ্ধেয় শিক্ষক সবার কেমনে ভুলব মোরা তাদের বার আছে কত শ্রদ্ধেয় শিক্ষক সবার কেমনে ভুলব মোরা তাদের বার এ বিদায় শুধু আপনারা একটু সেটা একটু বিস্তারিত ভাবে শুনুন।